Assalamualaikum. Welcome back to my channel. Ramadan Mubarak Shobai ke. Apnara kemon achen? Shobai Allah rahmate obosshoi bhalo achen. Ami Allah rahmate obosshoi bhalo achi. Ajke amader 9th Ramadan. Ami apnaderke 8th Ramadaner kichu iftari share kortechi. Ar kichu feeling share kortechi je ashole Ramadan ta kibhabe katlo, kibhabe gelo amader rahmater Ramadan. 8th Ramadan to chole gelo, ajke to 9th Ramadan choltese. To ami kichu iftari share kortechi apnader sathe ki ki iftari korlam. Je prottek Ramadaner kichu kichu blog apnader sathe share kortechi. Ar kichu ki ki iftari banalam, ki ki korlam, shob kichu apnader sathe share kortechi. তো আমি এখানে রেড পটেটো কাটলাম রেড পটেটো কেটে আমি ওভেনে দিলাম ওভেনটা আমি আগে থেকে গরম করে রাখছিলাম রেড পটেটো আমার মেয়ের অনেক পছন্দ এটা অনেক ভালো লাগে ওর খেতে আর এখানে দেখতেছেন আমি এই ডোনা নিছি কিছু ডোনা আমরা ইয়েস্টারডে এটা আমি করছিলাম এই ডোনাট আমি ইয়েস্টারডে বানিয়েছিলাম আসলে অনেক মজা কিছু রইছিল অবশিষ্ট সব কিছু তো আসলে খাওয়া যায় না এটা অবশিষ্টটা রইছিল এইজন্য আমি ভাবলাম যে একটা কাজে লাগিয়ে ফেলি এখন আমি ফ্রাই রাইস করব এটা দিয়ে অবশিষ্ট আমাদের রাইস রইছিল সেহরির সময় খেয়ে এই রাইসটা দিয়ে আমি কি করলাম কাবাব দিয়ে এটা আমি বানিয়ে ফেললাম ফ্রাই রাইস আসলে এরকম করা যায় আজকে আমি কিছুরি বানালাম না আজকে আমি ফ্রাই রাইস করলাম এই ডোনা দিয়ে আমরা চিন্তা করি যে আল্লাহ ওল্ড কভারগুলো আমরা কি করব এগুলি না ফেলে দেওয়া যায় বাংলাদেশে তো আসলে অনেক দেওয়া যায় যে অনেক মানুষ আসে আশেপাশের মানুষ যে শেয়ার করা যায় আর এখানে তো আর এই জিনিসটা শেয়ার করতে পারবো না আর খাবারগুলো তো ফেলতেও পারবো না এত ভালো খাবার ফেলবো কিভাবে তো ভাবলাম কিছু না কিছু কাজে লাগিয়ে ফেলি এখানে দেখতেছেন আমি এই যে ফুড়ি বানাইতেছি ডাইল ফুড়ি এটা আসলে হাতের ডাল ফুড়ি একদম ফ্রেশ আপনাদেরকে আমি একদিন রেসিপি দেখাবো কিভাবে এটা বানালাম আমি কিছু কিছু শেয়ার করছি লাস্ট ব্লগের মধ্যে আর একদম সম্পূর্ণ রেসিপিটা আমি একদিন আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব আপনাদেরকে শেয়ার করব অবশ্যই এই ডাল ফুড়িটা আসলে খেতে অনেক মজা অনেক ভালো লাগে তো আমি কি কি বানালাম এখানে শেয়ার করলাম টেবিলের মধ্যে রাখলাম আমার ছেলে মেয়ে এখানে রাখছে টেবিলের উপরে আর ইফতারের সময় তো অনেক বিজি অনেক সময়ই পাওয়া যায় না যে ভিডিও বানাতে বা ভিডিও ক্লিপ করতে তো ছেলে মেয়ে একটু হেল্প করাতে এইগুলি করা যায় অতি সহজে আর বরাবরের মতোই ফ্রুট কাটলাম আর এই মেলনটা অনেক ভালো ছিল এত সুস্বাদু মেলন অনেক মজার রেড মেলন তো আমার ছোট মেয়ে এটা অনেক পছন্দ করে আমরাও পছন্দ করি তো লাস্টে দা মেলন আসলে খেতে অনেক ভালোই লাগে তো আগে ওল্ড খাবারগুলিও আমি গরম করলাম যে এগুলিও আসলে খেলাম এত কিছু বানালাম না যা বানালাম আপনাদের সাথে শেয়ার করলাম আর মজার মজার খাবার আপনারা তো আসলে অনেক মজার মজার খাবার বানান আমারটা কিরকম হইলো অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমাকে বলবেন কিরকম হলো তো আমি এখানের মধ্যে আপনাদেরকে আরেকটা জিনিস শেয়ার করলাম আমি এক পিৎজা বানাবো এখন এক পিৎজাটা দেখেন আমি এখানের মধ্যে কী কী নিছি আমি ক্যাপসিকাম নিছি দুই জাতি এরপরে আলু আমি এটা চপ করে নিছি কাঁচামরিচ নিছি বাকর পাতা নিছি এটা ধনিয়া পাতা আর কি আর ওয়ান টিস্পুন আমি কি দিছি সল্ট দিছি তারপর ড্রাই চিলি গুঁড়া দিলাম আসলে এটা খাইতে অনেক ভালো লাগে একদম অল্প সময়ে এটা বানানো যায় আর আমি বানালাম আর বানিয়ে খুব আমার মনে হচ্ছে যে আপনাদের সাথে একটু শেয়ার করি
কুইক কুইক, এটা কুইক রেসিপি, একদম সহজেই বানানো যায়। আমি কিছু রাইসও দিলাম, আমার অবশিষ্ট কালকে সেহরি খেয়ে কিছু রইছিল রাইসটা, এটা আমি দিয়ে দিলাম। এটা আসলে ব্রেকফাস্টও এটা খাওয়া যায়, চা অথবা কফির সাথে। আমার এটা অনেক ভালো লাগে, হেলদি খাবার। অনেকে অনেক নাম দেয়, আমি এটা নাম দিলাম আর কি, যে এক পিৎজা। আসলে অনেকে অনেক রকম বানায়। আসলে এক পিৎজাটা বানানো একদম সহজ। এখানে আমি পাঁচটা ডিম নিছি, পাঁচটা ডিম দিয়েছি এটার মধ্যে, কারণ আমি সবটা মিক্স করে ফেলবো ভালো করে। আর আপনারা কেউ যদি চান যে অনিয়ন দিতেন, অনিয়নও দিতে পারবেন। আমার ছেলেমেয়েরা অনিয়নটা একটু আসলে কম পছন্দ করে, এই জন্য আমি একটু অ্যাভয়েড করলাম। আপনারা চাইলে অনিয়নও দিতে পারবেন। আমি এখানে তেল দিলাম, তেল দিয়ে এখন আমি বসিয়ে দিব। আমার পেস্ট যা করলাম, এই পেস্ট আমি দিয়ে দিব, ঢেলে দিব ফানের মধ্যে। এখন কি সুন্দর কালার চলে আসছে। আর ক্যাপসিকাম তো আসলে একটা হেলদি খাবার, এটা তো একদম সহজে হয়ে যায়, কুক করতে বেশি সময় লাগে না, একদম ইজি হয়ে যায়। এখন বিয়ের সময়টা হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব এটা। এটা বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিট সময়। আমি একদম স্লো কুকারে আমি বসিয়ে দিছি, এখন আমি এটা উল্টিয়ে দিব। আমি প্লেটটা উপর করে এটা একটু সতর্ক থেকে আমি প্লেটটা উল্টিয়ে দিব। দেখেন একদম কি সুন্দর কালার চলে আসছে। যেন আমি আবার এটা উল্টা পিসটা এটা কি করব, কুক করব আরও 2 থেকে 3 মিনিট। দেখেন আমার এটা হয়ে গেছে। আপনারা ওইভাবে বানাবেন, আপনারা বানিয়ে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। আর আমার রেসিপিটাও দেখানো হয়ে গেল আপনাদের সাথে, অনেক ভালোই লাগলো রেসিপিটা দেখিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। এখন আমি এই যে পিৎজাটাকে, এক পিৎজাকে আমি এখন পিৎজার মতো করে কেটে নিব। আপনারা চাইলে স্কোয়ার হিসাবেও কাটতে পারেন। অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ আমাকে সাপোর্ট করার লাগে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক দিবেন, আর কমেন্ট লিখবেন প্লিজ। আপনারা ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আপনারাও সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।